আসতে পারি? বেশি জরুরি না হলে এখন নয়। জরুরি একটা অ্যাপ্লিকেশন ছিল। আচ্ছা দিন, কি অ্যাপ্লিকেশন? কি ব্যাপার, আপনার হাতে তো কোনো কাগজ নেই। আমার আমার অ্যাপ্লিকেশনটা হাতে লেখা যায় না, মুখে বলতে হয় আর মন দিয়ে কনসিডার করতে হয়। ওকে ফাইন, বলুন। ওকে, আমার মা একটু পাগলাটে টাইপের, তো কালকে হুট করে সে একটা খুব বড় অসুখের কথা বলেছে, যদি এটা সত্যি না, কিন্তু আমি আসলে ওই মুহূর্তে সহ্য করতে না পেরে কাউকে কিছু না বলে বেরিয়ে গিয়েছিলাম। ওকে ফাইন, আমি সুইটিকে বলে দিব যাতে আপনার বেতনটা না কাটা হয়। আর কিছু? আর একটা অ্যাপ্লিকেশন ছিল। একসাথে এতগুলো অ্যাপ্লিকেশন? জি, এবং এটা আপনাকে মন দিয়ে শুনতে হবে। ওকে বলুন, বলুন মিস নাজিকা। অথই আমার ছোট বোন, আমি ওকে প্রোটেস্ট করতে গিয়ে আপনাকে না বুঝে না শুনে কিছু কিছু বাজে কথা বলে ফেলেছিলাম। আসলে সবসময় তো আর বুঝিয়ে কথা বলা যায় না, একটা কথা বলতে গিয়ে কথা অন্য কথায় হয়ে গিয়েছে, তো গতকাল ওই রকমই হয়েছিল। আর আমি আই এম সরি। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। আপনার ছোট বোনকে আপনি যেভাবে প্রোটেক্ট করার চেষ্টা করছেন, ঠিক তেমনি আপনার ছোট বোন আপনাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। আমি বুঝিনি। বুঝিয়ে বলছি, আপনার ছোট বোন অথই ফিল করছে আমি আপনাকে অনেক কাছে টেনে এনে দূরে ছুঁড়ে মার। অথই এরকমই ভাবে। বুঝুন আমার অবস্থা, আমি কি পৃথিবীর সবচেয়ে খারাপ পুরুষ? মেয়েরা কেন ভাববে যে আমার ইন্টেনশন সবসময় খারাপ? আমি কি ভুল করেছি? আমি আপনি কোনো ভুল করেননি, ভুল যা করেছি আমরা করেছি। এখন আপনি ক্ষমা করতে পারবেন কি না সেটা আপনার ব্যাপার। অথই কিন্তু আপনার উপর বিরক্ত হয়েছে, তার কাছে ক্ষমা চেয়েছেন আপনি। অথই আমার ছোট বোন, আপনি ও নিয়ে চিন্তা করবেন না, আমি মেরে মেরে ওর কাছ থেকে ক্ষমা আদায় করে নিব। কিন্তু আপনি ক্ষমা করেছেন কিনা সেটা তো জানা হবে না। ওয়েল, আমার ক্ষমা পাওয়াটা আপনার জন্য তেমন একটা সহজ হবে না, এর জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে। বলুন, আমি আমার সাধ্যমতো হলে করব। ওয়েল, আমি জানি, আমি জানি আপনাকে অনেকে ডিনারের জন্য ইনভাইট করে, আবার এটা আমিও জানি যে আপনি ওগুলোকে অ্যাভয়েড করেন, তাই আমি আপনাকে ইনভাইট করব। তাহলে আপনি আমাকে ইনভাইট, তারপর আমি ভেবে দেখবো আপনাকে ক্ষমা করা যায় কি। বেতনটা হোক, ইনভাইট করা হবে।
পরের মেয়ে।